বিসমিল্লাহ রহমান রহিম এ সার্বিশ কিতাবের তৃতীয় খণ্ডের শেষের দিকে একশো দশ কানা হাদিস রয়েছে আজকে আমরা এক হাদিস পড়ব ইনশাআল্লাহ তো যেহেতু প্রথম প্রথম এর জন্য একটু ভেঙে ভেঙে পড়বা তিনি বলেছেন কে বলেছেন সয়িদুনা সৈদুন অর্থ হচ্ছে নেতা সাইয়িদুনা আমাদের নেতা আমাদের নেতা বলেছেন তো আমাদের নেতাকে ওমার আমাদের নেতা হচ্ছে ওমার ওমারকে ইবনুল খতাবি খাত্তাবের ছেলে এখানে দুইটা বদল এক নম্বর বদল হলো আমাদের নেতা উমর আর উমর হল ইবনে খাত্তাব মানে খাত্তাবের ছেলে এই হলো এক বদল আর এই হলো আরেক বদল খাত্তাবের ছেলে উমর আমাদের নেতা তিনি বলেছেন তারপর উমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করছি মানে খাত্তাবের ছেলে উমরের জন্য দোয়া করছি আনহু আল্লাহ তার প্রতি এই হু দিয়ে উমরকে বোঝানো হচ্ছে মানে আমাদের নেতাকে বোঝানো হচ্ছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক দোয়া বাক্যের মধ্যে মাজির ফেল ব্যবহার করা হয় এর জন্য এখানে মাজির ফেল ব্যবহার করা হয়েছে তারপর হলো এই অংশের মধ্যে আমাৰ এই স্বামী ঋতুটা পঢ়ে যোগ কৰি হ'ল ৰস্লা চাল্লামা চল্লা চল্লাহু চল্লি অৰ্থতঃ নামাজ পঢ়া কিন্তু আলহীলা যুগে হল অনুগ্ৰহ ৰহমত কৰা ৰহমত কৰা আৰু হল ছাল্লামা ইয়ু চাল্লিমু এটা আলা চিলা যুগে হল সালাম দেওয়া সালাম দেওয়া এখন দেখেন আমি আপনাকে সালাম দিলাম তার মানে কি আমি আপনাকে আসসালাম আলাইকুম বললাম তো আসসালাম আলাইকুম আলাইকুমের মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক তো এটা একটা দোয়া শান্তির দোয়া শান্তি বর্ষণ হোক এটার জন্য আমি দোয়া করছি তার মানে সাল্লামা অর্থ কী শান্তি নাজিল হোক সালাম দেওয়া মানে শান্তি নাজিল হোকের জন্য আমরা দোয়া কর তো এটা হলো রসুলুল্লাহ আল্লাহর রসুল তারপর এটা হলো দোয়া আল্লাহর রসুলের জন্য দোয়া সাল্ল আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর রসুলের প্রতি সালাত মানে রহমত এবং সালাম মানে শান্তি নাজিল হোক তারপরে মূল হল রসুলুল্লাহি ইয়াকুলু রসুল্লাহি ইয়াকুলু সাল্লাহ আলহি আসাল্লাম হল দোয়াবাক্য তো আল্লাহ রসুল বলছেন তো সামিয়া ইতু যখন সামিয়া ইতু বলছি আমি শুনছি তখন এই অংশটা এই সামিয়া তুর সাথে মাফুলে বিহি হয়ে যাচ্ছে তখন এখানে জবর হয়ে যাচ্ছে সামিয়া ইতু রসুল্লাহি সাল আলহি আকলু তো এখানে এখানে ইয়াকুল অর্থ তিনি বলছেন এখন তো আর বলছেন না তিনি বরং আমি এই উমর রদিয়াল্লাহ বলছেন যে আমি রসুল্লাহ সাল্লি আসসাল্লামকে বলতে শুনেছি তো কি বলতে শুনেছেন বলতে শুনেছেন হলো ইনামুবিন ইন্না হলো মুসাব্বা বিল ফেইলের একটা হরফ আলহরুফুল মুসাব্বাবিল ফেইলের মুসাব্বা বিল ফেইল মুক্তাদাকে জবর দেয় কিন্তু মুসাব্বা বিল ফেইলের পরে যদি মা আসে এই মাটা হলো কাফফা যদি মা আসে তাহলে মুসাব্বা বিল ফেইলগুলোর আমল রহিত হয়ে যায় এই ইন্না এর পরে মা আসার কারণে ইন্নার আমল রহিত হয়ে গেছে এর জন্য আর মুক্তাদার মধ্যে কি হবে না জবর হবে না বরং এখানে পেশেই হবে ইন্না মালা আমালু বিন তো আর ইন্না এর অর্থ ইন্নামা এর অর্থ শুধু তোলা যাইতে পারে শুধু তো আমরা বলতে পারি আমল তো শুধু নিয়তের দ্বারা আমল তো শুধু নিয়তের দ্বারা তো অপরিপূর্ণ অপরিপূর্ণ লাগছে তাহলে আমরা বলতে পারি আমূল তো শুধু নিয়তের দ্বারাই প্রতিষ্ঠিত হয় আমূল তো শুধু নিয়তের উপরই নির্ভরশীল আমূল তো শুধু নিয়তের দ্বারাই সাবেত হয় তো এখানে একটা শিভুল ফেল আনতে হবে সাবিতুন সাবিতুন বিতুন যেহেতু আমল হলো মহিলার জন্য সাবিতাতুন মহিলা বাচক আনতে হবে মুসলিমুন এই যে র এটা হচ্ছে হলো আর রিওয়ায়াতু এটা বর্ণনা করা তো তিনি বর্ণনা করেছেন কে বোকারি রহমতুল্লাহ এবং মুসলিম রহমতুল্লাহ আর এই যে হু দিয়ে এই হাদিসটাকে বোঝানো হচ্ছে যে এই হাদিসটি বর্ণনা করেছেন বুখারি এবং মুসলিম রহল ও মুসলিমুন বুখারি রহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন